অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। অনেকে কমেন্টস করেছেন যে স্যার, আমার একটা বাড়ি হবে তো, বা নিজস্ব ফ্ল্যাট হবে তো, অনেকে বলছেন আমার নিজ গাড়ি হবে তো। এই জায়গাগুলো অনেকেই জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপেও এসছে আমার কাছে মেসেজ। তো এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি আপনাদেরই চ্যানেল, আপনারা যে বিষয়ের উপর ভিডিও চাইবেন তার উপরও কিন্তু আমি ভিডিও আপনাদেরকে দিতে চলেছি। দেখুন, 2021 এই বছর এই 8টি রাশির বাড়ি ও গাড়ি হবে, নিশ্চিত রূপে হবেই হবে। আর যে 4টি রাশির বাড়ি গাড়ির আমি কথা বলছি না, তার বলে এই নয় যে সেই রাশিগুলোর হবে না। যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা আছে সেই রাশিগুলোকে কিন্তু আমি তুলে ধরছি, আর যেগুলো ক্ষীণ সম্ভাবনা আছে, ক্ষীণ সম্ভাবনাটা সেগুলোকে আমি এখানে আমি হাইলাইটেড করছি না। তবে আমি যে রাশিগুলোর কথা বলছি, যে বাড়ি এবং গাড়ি নিশ্চিত রূপে হবে, আমি খুব গ্যারান্টি নিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, উচিত মনে করেন, অবশ্যই আপনারা এই স্ক্রিনে যাওয়া নাম্বারে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এই আসছে যে 2021 কোন রাশি হতে চলেছে ভাগ্যশালী, সৌভাগ্যবান কোন এই 8টি রাশি, আপনি নন্ত অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন। এবং তার আগে বলি যে একটা রাশির নাম শুনে নিলেন আপনি বেরিয়ে গেলেন, সেটা কিন্তু আপনারা করবেন না। দেখুন, প্রত্যেক মানুষের একটাই শখ হয় যে আমার একটা নিজ বাড়ি, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর ফ্ল্যাট, বা ভালো বাংলো, বা খুব সুন্দর লাক্সারি গাড়ি, বা একটা মিডিয়াম গাড়ি, প্রত্যেকেরই কিন্তু একটা শখ। তো এই 2021 কোন কোন রাশির বাড়ি গাড়ি হতে চলেছে সেই নিয়ে এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার এবছর বাড়ি গাড়ি অর্থাৎ ভূমি ভবন এবং বাহন সুখ কিন্তু হবে। ভূমি ভবন এবং বাহন, ভূমি অর্থাৎ অনেকের ল্যান্ড অর্থাৎ জায়গা কিনবে, অর্থাৎ আপনি জমি কিনতে পারেন বা জায়গা কিনতে পারেন, এই যোগও কিন্তু দেখা যাচ্ছে এই 8টি রাশির মধ্যে। নিজ জায়গা, ভবন, নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট হবেই। বাহন অর্থাৎ গাড়ি, নিজ গাড়ি, নিজস্ব চার চাকা অর্থাৎ যেটাতে আপনি কমফোর্টভাবে যাবেন, সেটাও কিন্তু হবে কোন এই 8টি রাশি। যদি আপনাদের আমার কথাগুলো শুনে একটুকু গাছের পাতা না নড়ে, অর্থাৎ আপনি শুনলে আপনার রাশির নাম কিন্তু আপনার হলো না বা হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই নিজ জন্ম ছকটা আপনারা বিশ্লেষণ করুন। আপনার দশা, অন্তর্দশা, প্রথম দশা আপনারা দেখুন, কি দশা, অন্তর্দশা, প্রথম দশা চলছে সেটা আপনারা অবশ্যই দেখুন। এবং এর সাথে সাথে আপনারা দেখুন আপনাদের রাশিচক্রে চতুর্থ ভাব কেমন আছে, আপনাদের দ্বিতীয় ভাব কেমন আছে, আপনাদের একাদশ ভাব কেমন আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব, এবং আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, শুক্র কোনভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে এটা দেখুন। মঙ্গল আপনার কেমন আছে, মঙ্গল কোন কোন নক্ষত্রে অবস্থান করছে, কোনভাবে অবস্থান করছে এটা আপনার দেখা দরকার। এবং এর সাথে সাথে স্যাটার্ন অর্থাৎ শনি, শনি আপনার রাশিচক্রে কেমন আছে, কোনভাবে অবস্থান করছে এবং কোন নক্ষত্রের সাথে অবস্থান করছে, কোনো পাপগ্রহের দ্বারা দৃষ্ট নয়। তো সেকে তেমনি শুক্র, মঙ্গল এবং শনি এই কটা গ্রহকে কিন্তু মেনলি দেখতে হবে, অর্থাৎ আপনার বাই বার্থ চার্ট কেমন আছে এটা কিন্তু
একান্ত দেখা দরকার। অর্থাৎ শুক্র যদি আপনার ভালো থাকে, আপনি অট্টালিকাতে বাস করবেন, অর্থাৎ খুব সুন্দর বাড়ি, বিলাসবহুল বাড়ি। শুক্র কি দেয়? সুন্দর লাক্সারি বাড়ি, সুন্দর গাড়ি, অর্থাৎ সুন্দর বাড়ি এবং গাড়ি, এটা কিন্তু শুক্র দিবে। শনিও কিন্তু গাড়ি নির্দেশ করে, অর্থাৎ শনি যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনার কিন্তু নিজ গাড়ি কিন্তু হবে। অর্থাৎ অনেকে চান নিজ বাহন, এই নিজ বাহন কিন্তু আপনাদের কিন্তু হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। শনি যদি আপনার ভালো থাকে, শনি যদি আপনার ভালো থাকে নিজ বাহন, শুক্র যদি আপনার ভালো থাকে নিজস্ব ভালো ফ্ল্যাট, ভালো বাড়ি, লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, এটা কিন্তু হবে। এবং মঙ্গল যদি আপনার রাশিচক্রে শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে আপনার কিন্তু নিজস্ব প্রচুর ভূ সম্পত্তির, একাধিক ভূ সম্পত্তির মালিক কিন্তু আপনি হবেন। অর্থাৎ ল্যান্ডের উপর ল্যান্ড আপনি কিন্তু ক্রয় করবেন, আপনার যদি মঙ্গল ভালো থাকে। অবশ্যই এর জন্য আপনাদেরকে দেখতে হবে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান কেমন আছে, আপনার জন্মছকে শুক্রের অবস্থান কেমন আছে, আপনার জন্মছকে শনির অবস্থান কেমন আছে। এই জায়গাগুলো বিচার্য বিষয়, তবেই কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশন করা যাবে। এবং দশা, অন্তর্দশা, প্রথম দশা কেমন চলছে, এটাও কিন্তু দেখা দরকার। এবং বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু এই ফলাদেশটা, অর্থাৎ 2021 যে রাশিগুলোর কথা আমি বলবো, নিশ্চিত নিশ্চিত রূপে হবেই হবে। যদি না হয় সেটা আপনার নিজস্ব পার্সোনাল চার্ট অবশ্যই অ্যানালিসিস করান, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারদের সঙ্গে আপনারা কনসাল্ট করুন যে কী দোষ আছে, কী প্রবলেম আছে। হতাশা হয়ে পড়ে থাকবেন না, মন খারাপ করে পড়ে থাকবেন না, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, উঠে দাঁড়ান, নিজস্ব চার্ট, নিজস্ব গ্রহ প্রতিকার প্রতিবিধান আপনারা করান, নিশ্চিত রূপে হবে। কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো করুন, হবেই হবে। কৌশিক রায় যে কথা বলে, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলে। তো এ বছর কোন রাশিগুলো, প্রথম যে রাশির কথা আমার মনে হচ্ছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রথম ভূমি, ভবন ও বাহন সুখ হবেই। শনি আপনার চতুর্থভাবে অবস্থান করছে, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। অর্থাৎ আপনাদের ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে 2021। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু আপনাদেরও হতে চলেছে। অর্থাৎ আপনাদেরও নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি আপনাদেরও কিন্তু হবে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই 2021 সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে খুব চর্চিত রাশি, খুব খারাপ বলে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদেরও ভূমি, ভবন, বাহন সুখ আপনাদের নিশ্চিত রূপে হবেই হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। এমনিতেই আপনাদের রাশিতে শনির অবস্থান, পঞ্চমভাবে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবেই। অর্থাৎ সব দিক থেকে মকর রাশি কিন্তু, যদি আপনার সঠিক প্ল্যানিং করে চলতে পারেন না 2021, আপনাদেরকে, আপনি যদি হন মকর রাশির জাতক, আপনাদেরকে ফিরে তাকাতে হবে না এই 2021। অর্থাৎ আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ভূমি, ভবন, বাহন সুখ নিশ্চিত রূপে হতে চলেছে। এরপরে যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে নিজ ভূমি, নিজ বাড়ি, নিজ ফ্ল্যাট এবং নিজ গাড়ি নিশ্চিত রূপে হবেই। আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠেলে দিতে চলেছে এই বছর। অর্থাৎ আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ভূমি, ভবন থেকে আপনারা সুখ কিন্তু পাবেনই পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর নিজ ভূমি, নিজ বাড়ি, নিজ ফ্ল্যাট, নিজ গাড়ি, অর্থাৎ ভূমি, ভবন, বাহন সুখ আপনারা কিন্তু নিশ্চিত রূপে পেতেই চলেছেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2021 আপনারা কিন্তু এই জায়গাটা আপনাদের নির্দেশ করছে, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। অর্থাৎ আপনাদের নিজস্ব বাড়ি, নিজস্ব
গাড়ি, নিজস্ব ফ্ল্যাট নিশ্চিত রূপে হবে, নিজস্ব ভূমি, নিজ জমি কিনলেন, একাধিক জমি, অর্থাৎ একাধিক ল্যান্ডের মালিক কিন্তু আপনারা হবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ আপনাদের ক্ষেত্রে, কিন্তু এই ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর নিজস্ব গাড়ি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব জমি আপনারা কিন্তু ক্রয় করবেন। আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এবছর কিন্তু গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনার যদি দশান্তদশা, দেখুন রাশিতেই আপনার রাহুর অবস্থান এবং ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান, নবপঞ্চম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু, মানে যদি আপনার সঠিক প্ল্যানিং করে চলতে পারেন, আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনাদের কিন্তু নিজ বাড়ি, নিজ ভূমি, নিজ বাহন কিন্তু হবেই। এরপরে যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে। ভাগ্যস্থানে এবং আপনাদের ক্ষেত্রে ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে 2021-এ। অর্থাৎ আপনি যদি হন কন্যা রাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব বাড়ি, নিজস্ব জমি, নিজস্ব ভবন এটা কিন্তু হবেই, নিজস্ব বাহন এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। অর্থাৎ এবছর আপনাদের সুবর্ণ সুযোগ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনারা কিন্তু এবছর আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। স্বপ্ন দেখুন, আপনাদের স্বপ্ন বাস্তব হবেই। এরপরের যে রাশির কথা আমার বিশেষ করে মনে হচ্ছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আপনাদেরও এবছর ভূমি, ভবন, বাহন সুখ আপনাদেরও কিন্তু হতে চলেছে। অর্থাৎ নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজস্ব জমি, একাধিক জমি কিনা এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে, নিজস্ব বাড়ির জায়গাটা নির্দেশ করছে, নিজস্ব জমির জায়গা নির্দেশ করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনি হন কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এটা বিশেষত প্রযোজ্য। অর্থাৎ এবছর আপনারা পেতে চলেছেন স্বর্গীয় সুখ। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু ডিজায়ারগুলো, আপনাদের মনের ডিজায়ারগুলো কিন্তু ফুলফিলমেন্ট হবেই হবে, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ এবছর আপনারা আপনাদের দশা অন্তর্দশা পারফেক্ট যদি করে, গ্রহের অবস্থান যদি ভালো থাকে, আপনার বাই বারচাঁদ, আপনি যদি, আপনার মঙ্গল যদি ভালো থাকে, শুক্র যদি ভালো থাকে, শনি যদি ভালো থাকে, আপনি কিন্তু পাবেনই পাবেন আপনার ক্ষেত্রে। আমি যে রাশিগুলোর কথা আমি আবারও বলছি, যেগুলো বলছি সে তাদের প্রথম কথা শুক্র ভালো থাকা দরকার, শনি ভালো থাকা দরকার, মঙ্গল ভালো থাকা দরকার, আপনারা কিন্তু সৌভাগ্যবান হতে চলেছেন। এরপরের সবশেষে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। কিছুটা ক্ষীণ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ এবছর আপনারা কিন্তু হতে চলেছেন মহাভাগ্যশালী। আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এবছর কিন্তু সুবর্ণ সুযোগ। আপনারা এবছর সঠিক প্ল্যানিং করে চলুন, নিজস্ব জমি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি আপনারা কিন্তু কিনবেনই কিনবেন, ক্রয় করবেন। গ্রহগত অবস্থান অর্থাৎ গ্রহের গোচর তাই বলছে, যদি আপনার পারমিট করে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর যেন প্রত্যেকের ভালো কাটে, এই বলে আমি প্রোগ্রাম শেষ করছি।